প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানোর সাথে ব্যক্তিগত পারফরম্যান্স ছিল নজরকাড়া। ম্যানচেস্টার সিটিতে পা রাখার পর গেল মৌসুমটা স্বপ্নের মতো পার করেছেন আর্লিং হালান্ড। বিশ্লেষকদের অনেকেই তাই ভেবেছিলেন এবারের ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড উঠতে যাচ্ছে হালান্ডের হাতেই। তবে কিসের কি, লিওনেল মেসি যেখানে আছেন সেখানে তাকে হারানোর সাধ্য কার? আর্লিং হ্যালান্ড আর কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে 2023 দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন লিওনেল মেসি। এই নিয়ে টানা দ্বিতীয় আর সব মিলিয়ে তৃতীয়বারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন 36 বছর বয়সী এই ফরোয়ার্ড। এ বয়সেও পুরস্কারের ঝুলি কেবলই বাড়ছে। মেসি আর হালান্ড দুজনই সমান 48 স্কোরিং পয়েন্ট পেলেও আর্জেন্টাইন তারকা এগিয়ে গেছেন জাতীয় দলের অধিনায়কদের পছন্দের তালিকার সবার প্রথমে থেকে। 38 পয়েন্ট পেয়ে এমবাপ্পে হয়েছেন তৃতীয়। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর গেল মৌসুমে পিএসজিকে লিগ জেতানো, বর্তমান ক্লাব ইন্টার মায়ামিতেও শিরোপা জয়, সবকিছু বিবেচনায় হালান্ডকে ছাপিয়ে গেছেন। মেসি জিতেছেন সেরা খেলোয়াড়ের শিরোপা। ট্রফি জিতলেও অনুষ্ঠানে আসেননি মেসি, তার হয়ে পুরস্কার নিয়েছেন ফরাসি কিংবদন্তি থিয়েরি অরি। কিন্তু কেন, জানা গেছে নতুন ক্লাবেও মেসির ডেডিকেশন এতটুকু কমেনি। ইন্টার মায়ামির অনুশীলন যাতে কোনোভাবেই মিস না হয় সে কারণেই অনুষ্ঠানে আসেননি, এমনকি পুরস্কার পাওয়ার পর জানাননি কোনো প্রতিক্রিয়াও। মেসি ছাড়াও অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আরও 7 ক্যাটাগরিতে। মেয়েদের ফুটবলের সেরা স্পেনের বিশ্বকাপজয়ী বোনমাতি, ছেলেদের সেরা কোচ পেপ গার্দিওলা, বর্ণবাদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থানে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড গেছে ব্রাজিলের ঘরে। তানজিম ঐশী, অলরাউন্ডার।